সব কিছু ইনশাল্লাহ এখানে আমাদের কোন রকম কোন মানে ঘাটতি বলবো বা কোন কিছু কমতি সেটা ইনশাল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই সুযোগ দিয়েছেন বিশ্ব উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশের আয়োজন করার জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে কৃতজ্ঞতা জানাই। আমরা যারা আছি সামনের বছর এই সময়ে হয়তো এই দুনিয়াতে থাকবো না, যে যে অবস্থান থেকে এখানে এসছে আমাদের উদ্দেশ্য একমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি মন্দি হাসিল করা। তো কাজকর্ম করতে গেলে ইয়া অনেক সময় অনেক রকম কথা আসে আসে, কিন্তু উদ্দেশ্যটাকে দেখতে হবে। তো আমরা যেন সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই। এখানে বিভাগীয় জেলা নিরাপত্তার জন্য জেলা প্রশাসক এবং সবাই কথা বলেছেন, আমরা একটু এটিয়ে বলবো যে এই ইজতেমা তো আমাদের কালচারের মধ্যে বাংলাদেশের একদম রক্তের মধ্যে মিশে গেছে। তো সুতরাং এখানে যারা আসে মনের থেকে এই মিকাত যে মাঠের যে চৌহদ্দি, এই চৌহদ্দের ভিতরে আসে আল্লাহই দিলকে পরিবর্তন করে দেয়। যেই মানুষটা মিকাতের বাইরে থাকে তার পরিবর্তনটা আল্লাহ যখন ভিতরে আসে তখনই করে দেয়। সুতরাং আমরা চেষ্টা আমাদের করবো নিরাপত্তার জন্য বলেন অন্য সব ব্যবস্থার জন্য করবো, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে আবুল আল্লাহ রাবুল আলমীদের যদি রহমত থাকে ওনার ইচ্ছেই সেখানে ফলপ্রদ হবে, এটাই আমাদের কথা। এখানে একটা কথা মাননীয় আইজিপির ওখানে আমরা যখন মহোদয় একজন বলছিলাম উনি অত্যন্ত শ্রদ্ধার সাথেই বলবো যে কথাটার এগেইন আমাদের জিএমপি কমিশনের সঙ্গে বললেন হস্তান্তরের সময় এবং ইয়ে করার সময় ওই জায়গায় যাই বিব্রত করিয়ে আমরা কথা দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে এই ধরনের ঘটনা আমাদের পক্ষ থেকে প্রথম পক্ষ থেকে ইনশাল্লাহ কোনো রকম কিছু হবে না। তবে দেখতে হবে ধৈর্য সহ্য নিয়ে কোনো যদি কিছু হয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা করে নেবো। এটা অত্যন্ত আমাদের যে এই দাওয়াতের কাজে প্রতিবন্ধী এটা ইনশাল্লাহ হবে না। আর যে সমস্ত ব্যবস্থাপনা নিরাপত্তার কথা সব কিছু ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট প্রথম পক্ষ সন্তুষ্ট, কারণ জেলা প্রশাসক বিভাগীয় কর্মকর্তা ও নিরাপত্তা তারা সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছেন, আমরা ওনাদের কথা সুপারিশ শুনছি আমাদের সুপারিশ ওনারা শুনছেন সব কিছু ইনশাল্লাহ এখানে আমাদের কোনো রকম কোনো মানে ঘাটতি বলবো বা কোনো কিছু কমতি সেটা ইনশাল্লাহ নাই। আর এই সব জিনিসই সর্বাঙ্গীন সুন্দর হয়ে যায় না, এর মধ্যে সহনশীলতা এবং উদ্দেশ্য সামনে নিয়ে করে না। আপনারা দেখেছেন জায়গার সংকলন হয় না কিন্তু তারপরেও সব বৃদ্ধ মানুষগুলি যারা ইয়ে করে থাকে ঘুমাতে পারে না পড়তে পারে না কিন্তু কেউ কিছু করে না, কারণ এই কষ্টের জন্যই কবরের মধ্যে কি কষ্ট হবে সেই কথা মনে করে আমরা সব সেই ভুলে যাই। ইনশাল্লাহ এবারও সেটা হবে, সেই রিচুয়াল এটাই সবচেয়ে বড় কথা। এখানে দুইটা জিনিস শুধু বলবো, এই আমাদের যে ইয়ে টয়লেটগুলি একটা টয়লেট এর যে ফিজিক্যাল ডিসচার্জগুলো যেগুলো হয় সেগুলি আপনি এক বছরে এগুলি শক্ত হয়ে যায়, তো সেটাকে লিকুইড করতে হয় এবং ভেরি হাই পাওয়ার ডিসচার্জ ইয়ে করতে হয়। এটা একমাত্র ঢাকা ওয়াসার আছে, বিগত বছরগুলিতে আমরা ঢাকা ওয়াসার থেকে নিয়ে করেছি। এবার আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম তখন তারা বললো যে আমাদের তো কোনো উল্লেখই নেই, কোনো কপিও আমাদেরকে দেওয়া নেই, দেখান আপনারা। তো আমি বিনয়ের সাথে বলবো ঢাকা ওয়াসার কে একটু বলে দেওয়া বা আজকে মিটিংয়ের মধ্যে সিসি দিলেই এটা হবে, কারণ তাদের একটা বাজেট লাগে, এটি অল্প সময়ের মধ্যে তাদের করা যাবে না। আমাদের প্রথম পর্ব কোনোরকম হলে দ্বিতীয় পর্বের তাদের জন্য বিশালভাবে সমস্যাকে অবলম্বন করবে আমি মনে করি, এটা একটু করে দেবেন। আর জেলা প্রশাসন আমাদের বলছেন উদ্যোগ মানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, তো ওনার সাথে কথা বলা হয়েছে যে দুইটাই ইউনিভার্সিটি এবং ক্যান্সারের পাশে যে রাস্তাটা এটা মেইন ফ্লো, এটার সামনে এই বস্তির মতো কিছু ঘর উঠানো আছে, তো আপনার না করলে এর সাথেই পল্টুন যেটা মেইন পল্টুনটা এটাকে
করতে হবে, ইস্তেমার পরে আপনারা যেটা করেন করেন। আর দক্ষিণ পাশের যে বস্তিটা সেখানে তারা গরু বাছুর রাখে, সেই গোবর এমনি সারা চলতে থাকে, সেখানে সেজদা হয়, খেতা হয় আমাদের। তো সুতরাং ওই উচ্চারিত ভীষণ দরকারি। আমি আপনাদের আর সময় নেব না, শুধু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিলকে একত্র করে দেয়। আমাদের দিলটাকে যদি একত্র করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কোনো সমস্যাই সমস্যা নাই, কারণ কবরে গিয়ে আমাদের একাই থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় হোক। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।